আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লেকচার 36-এ। এই লেকচারটাতে স্পেশালি আমরা শিখব হচ্ছে টেইলরের ধারা। কী বললাম? টেইলরের ধারা। সো টেইলরের নাম শুনলে আসলে তোমাদের মাথায় আসতে পারে টেইলর সুইফটের সুন্দর চেহারা অথবা রস টেইলরের নাম, কিংবা আমাদের জামা কাপড় বা আসলে মানে আসলে ফ্যাব্রিক টেইলরিংয়ের যে টেইলর থাকে তাদের নাম। সো এর বাইরে আসলে এই যে টেইলর যে সিরিজ বা বলা হয়ে থাকে টেইলরের থিওরেম, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম। মাই ডিয়ার স্টুডেন্টস, বইতে হয়তো বা তোমাদের এই জিনিসটা নিয়ে কথাবার্তা বেশি বলনি, বাট আমি তোমাদেরকে এটা পড়াবো কারণ এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা অন্যতম পার্ট। কখনও কখনও বাইরের দেশে এটাকে পড়ানো হয় প্রি ক্যালকুলাস হিসাবে। প্রি ক্যালকুলাস মানে কি? ক্যালকুলাস জানার আগে। তোমরা অলরেডি দেখে এসেছো না, দেখো তো সাইন এক্সের একটা ধারার রূপ আমি তোমাদেরকে পড়িয়ে এসেছি, ই টু দি পাওয়ার এক্স, একটা সার্টেন ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এটার আবার একটা ধারা আছে। সো এরকম অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে। সো এগুলো আসলে কীভাবে আসে আমরা সেগুলো দেখবো হচ্ছে যে এই টেইলরের আমাদের থিওরেমের মধ্যে। সো বেশি কথা না বাড়িয়ে তাহলে দেখো, যদি আমি টেইলরের থিওরেমের কথাবার্তা বলি, আগে টেইলরের একটু পরিচয় দিই। হ্যাঁ, কে এই টেইলর? এটা কি আমাদের রস টেইলর নাকি টেইলর সুইফট তারা আবিষ্কার করেছেন নাকি অন্য কেউ? যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে সেই কে? সো টেইলরস থিওরেমটা প্রথম যিনি দেন সেটা হচ্ছে যে গ্রেগরি প্রায় 1600 সালের দিকে গ্রেগরি এটা নিয়ে আলোচনা করে। প্রথমে হচ্ছে যে সে 1600 সামথিং এরকম একটা সাল ছিল, অলমোস্ট 1671 সালের দিকে। হ্যাঁ, 1671 সালে প্রথম এটা নিয়ে কথাবার্তা বলে গ্রেগরি। এটা নিয়ে কথা বলার পরে হচ্ছে যে এটাকে নিয়ে পরবর্তীতে মহামতি ব্রুক টেইলর উনি এটা নিয়ে ফার্দার রিসার্চ করে, অ্যান্ড উনি 1912 সালে প্রথম একটা পেপার পাবলিশ করে। 1912 সালে উনি একটা পেপার পাবলিশ করে কিসের উপর? এই টেইলরস থিওরেমের উপর, বা একটা এক্সপেনশন অফ ফাংশনের উপর। এবং তারপরে গিয়ে দেখা যায় যে আসলে এটা তো 1912 সালে, দুঃখিত এটা 1900 হবে না, এটা 1700 হবে, আমি দুঃখিত, একদমই দুঃখিত, এটা হবে 1700। তারপর 1715 সালে এই ব্রুক টেইলর এটা নিয়ে আবার গবেষণা করে। তো উনি একটা মানে একদম প্রিপেয়ার্ড অ্যান্ড একদম পরিপূর্ণ প্রিপেয়ার্ড পেপার পাবলিশ করে। তো তাহলে এটা কি এমন জিনিস ছিল যার কারণে অনেক মহামতি মনে করেন যে আসলে এই টেইলর সিরিজটা মানে ক্যালকুলাসের সবচেয়ে সুন্দরতম বিষয়, বা আসলে এত সুন্দর একটা ব্যাপার কেন সবাই মনে করছে? চলো এটা নিয়ে একটু তাহলে আমরা ডিসকাশন করে আসি, বা এটার ভিতরে এমন কি আছে চলো এটা একটু আবিষ্কার করে আসি। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি আসলে টেইলরের ধারাটা দেখতে কীরকম। আমরা এটা দেখে তারপর হচ্ছে যে আমরা দেখাবো যে এটা আসলে প্রুফটা দেখতে কীরকম। সো আমরা লিখি তাহলে যে এটা হচ্ছে টেইলরস সিরিজ। সো আগে একটা জিনিস লিখে দিই, আসলে এ হচ্ছে একটি ধ্রুবক। সো এর পরিচয় আমি একটু পরে দিচ্ছি, এ ফর অনেক না, আবার এ হচ্ছে একটি ধ্রুবক, রাইট? এমন একটি ধ্রুবক। তো আমরা এটার জন্য একটা ফাংশন লিখতে পারি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ প্রাইম এ ওভার 1 ফ্যাক্টোরিয়াল 1, আর এখানে লেখা যায় হচ্ছে এক্স মাইনাস এ প্লাস, আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এফ ডাবল প্রাইম এ ওভার ফ্যাক্টোরিয়াল 2 এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তারপর এইটাকে ডট ডট করে আমরা লিখতে পারি এফ এন অফ এ মানে এনথ ডেরাইভেটিভ, আর এখানে ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে লিখতে পারি এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। আই গেস তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এটা একটা আমার এখন বোঝার কিছু নাই, যদি আমি এখন কিছু বুঝাই নেই, এটা এখন আমি প্রুফ করব। সো এখানে হচ্ছে এটার মানে এটা বোঝায় যে এটা যে এক্স ইজ ইকুয়াল টু এ যে বিন্দুটা আছে, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুর চারপাশে যে কোনো দিকে ফাংশনটির মান নির্ণয় করা যায়, ফাংশনটির
মান নির্ণয় করা যায়? বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস, ফাংশনটির মান নির্ণয় করা যায়। তো এখন আমি এটাকে আসলে কিভাবে প্রুফ করব, একটা কথা দেখো আগে। আমি ধরলাম একটা যে কোনো একটা ফাংশন অফ এক্স ধরলাম, এই ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস এ, এই রাশিটার পাওয়ারের ক্রমবর্ধমান পাওয়ারের যোগফল, অলরাইট, এই হচ্ছে অবস্থা। তাহলে এটাকে আমি আসলে কীভাবে চেঞ্জ করতে হয় বা এটাকে আমি কীভাবে আসলে টেইলর সিরিজের প্রমাণ হিসাবে ইয়ে করবো, তুমি লিখে দাও এখানে সাইডে, জাস্ট প্রুফটা লিখে নাও। হ্যাঁ, আমি এটা এখন প্রমাণ করছি এটাকে। সো চলো তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক, বুকে সাহস নিয়ে। অলরাইট, সো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা লিখলাম। তাহলে আমি কথা মতো তাহলে আমি কী বললাম, যেটা বললাম এটা এক্স মাইনাস এ এর মানে পাওয়ারের গুণফল, যোগফল। সো যদি এটা লেখা যায় তাহলে আমি এখানে লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা একটাই কাজ করবো, সেটা হচ্ছে এখানে লিখি হচ্ছে এক্স মাইনাস এ তার সবার শুরুর পাওয়ার জিরো প্লাস এক্স মাইনাস এ তার পাওয়ার ওয়ান প্লাস এক্স মাইনাস এ তার পাওয়ার টু প্লাস এক্স মাইনাস এ তার পাওয়ার থ্রি ডট 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 ডট। এখানে আবার কী লিখতে পারি, এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, এটুকু তুমি বুঝতে পেরেছো আশা করি। আমি জাস্ট কী বলেছি, ক্রমবর্ধমান পাওয়ার, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ডট 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 যে কোনো জায়গায় যেতে পারে। সো দেখো তো, চিন্তা করে জীবনের একটা সময়ে গিয়ে আসলে মানুষ নিজেও তার একাকিত্ব ফিল করে, সে কাউকে কাছে যায় বা এমন একটা সময় আসে। সো এমন একটা সময় দেখো তো মানুষেরই আসলে সে একাকিত্ব ফিলটা হয়, মানুষই একা, বা মানুষের কথা আমি তাহলে ওইভাবেই সেন্সে না বলে অন্তত পক্ষে এটা বুঝতে পারো যে যখন একা থাকে একটা ছোটো বাচ্চাও একা ঘরের মধ্যে ভয় পায়, তাহলে কী দরকার? সো একটা, এটা তো একটা ফাংশন, এরও কী বলকার, এর একটা যাতে ভয় না পায় এই কারণে আমি এটাকে একটা সঙ্গী দিয়ে দিব। কী সঙ্গী? সঙ্গীটা হচ্ছে একটা ধ্রুবক দিয়ে দিব। সো আমি এদেরকে যেহেতু এরা ভয় পাচ্ছে, সো আমি এখানে একটা করে ধ্রুবক অ্যাড করে দিই, মানে এখানে ধ্রুবক গুণ করে দিব, সি নট মানে সি জিরো। এখানে আবার আরেকটা ধ্রুবক দিই সি ওয়ান, এখানে আরেকটা ধ্রুবক দিই সি টু, আরেকটা ধ্রুবক দিই সি থ্রি, সো সি ফোর ডট 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 ডট। তাহলে একে সঙ্গী হারা থাকবে না, একে আমি একটা সঙ্গীর দিয়ে দিই সি এন, যেহেতু এর পাওয়ার এন ছিল। দেখো তো এটুকু ক্লিয়ার। সো আমাদের এখন কাজ হচ্ছে, দুইটা কাজ করব, এক ফাংশন অফ এগুলো বের করো এবং ফাংশন অফ এফ প্রাইম এ বের করব। কিন্তু একবার চিন্তা করো, দেখো তো এফ প্রাইম এ মানে এফের একবার ডেরিভেটিভ, ফাংশন এক্সের একবার ডেরিভেটিভ বের করব, তার কি আমি ফাংশন অফ এটা বের করব। অলরাইট, সো তাহলে চলো, সো লেটস গেট দ্য বল রোলিং। সো স্টার্ট করে চলো, আমি প্রথমে যদি এটাকে যদি দেখো, আমি ফাংশন অফ এ বের করতে বলি তোমাদেরকে, ফাংশন অফ এ দেখো চুপি চুপি বলো কেউ জেনে যাবে, এখানে জেনে যাক আর না যাক, এখানে আমি তাহলে ফাংশন অফ এটাকে আগে বসাই। দেখো তো এখানে কী আছে, সি নট, সি নট। একবার একটা কথা চিন্তা করে দেখো, সামথিং টু দি পাওয়ার জিরো আর দ্যাট ইজ ওয়ান, এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? এটা আমি ওয়ান হিসেবে লিখতে পারতাম না, যদি ওয়ান হিসেবে লিখতে পারি, ওয়ান লেখা না লেখা একই কথা না? তাহলে এটা এটার মতো থেকে যাক, চুপি চুপি সে ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হওয়ার মাত্র দেখেছো কি, এখন এখানে এসে ফাংশনের মধ্যে থ্যানোস এসে একটা স্ন্যাপ করবে আর এই পাশ পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। কিভাবে? ফাংশন অফ এ বসিয়েছি, এক্স ইজ ইকুয়াল টু এ বসালে এ মাইনাস এ হয়ে গেলো কি আন্ডা, সি ওয়ান ইন্টু আন্ডা হয়ে গেলো কি ফান্ডা, মানে কি এটা পুরোটাই জিরো 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 জিরো, তার মানে এই পাশে আর কিছুই অবশিষ্ট নাই। ক্লিয়ার? আবার বলি, ফাংশন অফ এ মানে হচ্ছে এক্স জায়গায় এ বসাবো, এ বসানোর পর দেখা যাচ্ছে এই পাশে আর কিছুই অবশিষ্ট থাকে না। তো আমি এখানে একটা কাজ করব, আবার এখানে একটা কাজ করব, আবার এখানে আমি বসাই ফাংশন অফ এফ প্রাইম এক্স, একবার বের করি এখন এটার জন্য, ফাংশন অফ এক্স থেকে এফ প্রাইম এক্স বের করি। এফ প্রাইম এক্স যদি বের করি এখানে, আমার প্রথমটা সি নটকে যদি, এ তো একটা কনস্ট্যান্ট আগে বলে দিছিলাম, জিরো হয়ে যায়। অ্যান্ড এখানে ক্ষেত্রে কী হয় দেখো, এখানে ক্ষেত্রে হয় এক্স মাইনাস একে ডিফারেন্সিয়েট করলে পাই আমি ওয়ান,
সি ওয়ান অবশিষ্ট থাকে, আর বাকি পার্টটা দেখো এখানের মধ্যে কি হয়, টু সি টু এক্স মাইনাস ওয়ান, সরি এক্স মাইনাস এ প্লাস থ্রি সি থ্রি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস, এই পার্টটা আমি না লিখলেও চলবে, অলরাইট। আমি জাস্ট তোমাদেরকে এইটুকুনি আমার ধারণা লাগবে, তো আমাদের পুরো কাজটা এখন দেখো আমি এফ প্রাইম এ বসাই, এফ প্রাইম এ যদি বসাই এবার দেখো তো কাহিনী কী হয়, এটা আবার থ্যানোসের স্ন্যাপের মতো এটা চলে যাবে, তাহলে আমি কী পাই এখানে, জাস্ট সি ওয়ান টুকু। তো আমি এগুলোকে একটু মার্ক করে দেখাই, রাখি দেয় হ্যাঁ, এগুলো একটু মার্ক করে রেখে দিই। সো এটাকে আমি দেখলাম এফ অফ এ এটুকু রাখলাম, এফ প্রাইম এ ইজ ইকুয়াল টু আমি পেলাম সি ওয়ান এটুকু রাখলাম, নো রিস। এখন আমার কাজ কী, এখন আমার কাজ হচ্ছে আবার ফাংশন অফ ডাবল, মানে ফাংশন অফ এক্সের ডাবল ডেরিভেটিভটা বের করা, কীরকম এফ ডাবল প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স এটাকে একটা কাজ করে জিরো হয়ে যায়, সি ওয়ানকে করলে এটা হয়ে যাবে জিরো, আবার প্লাস টু সি টু প্লাস থ্রি ডট টু সি থ্রি এক্স মাইনাস এ প্লাস ডট 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 ডট। অলরাইট, সো এটার জন্য আমি আবার কী বের করবো, এফ ডাবল প্রাইম এটা বের করবো। সো এটার ক্ষেত্রে কী লিখতে পারি, এটার ক্ষেত্রে আমি লিখতে পারি টু সি টু, একবার চিন্তা করো আমি সি ওয়ান বের করেছি, সি নট বের মানে সি জিরো বের করেছি, এখান থেকে আমি তাহলে সি টু বের করতে পারবো না, তাহলে দেখো আমি যদি এখানে সি টু বের করি, কারণ আমার তো হচ্ছে এটাও তো একটা ফাংশান, বাট সি টু হচ্ছে আমি এমন একটা কনস্ট্যান্ট এনেছিলাম, কী করছিলাম জাস্ট উড়ে এসে জুড়ে বসেছে, তো আমি সি টু এর মানটা বের করি, সি টু এর মান হচ্ছে আমাদের কাছে এফ ডাবল প্রাইম এ ওভার টু, ওভার টু। আমি আরও একবার যদি ডিফারেন্সিয়েট করি, এটা আমি জাস্ট এভাবে লিখতে পারি নর্মালি হ্যাঁ, তো আমি যদি আরও একবার যদি ডিফারেন্সিয়েট করি এখানে সিম্পলি, আমি আর বাড়াবো না এটাকে, না বাড়ি আমি জাস্ট এভাবে লিখি এফ ট্রিপল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকে থ্রি ডট টু ডট ওয়ান অ্যান্ড এটা হয় এক্স মাইনাস এ, এটাকে ডিফারেন্সিয়েট করেছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত থাকে আর আমাদের কাছে ওয়ান, আর বাকি প্লাস ডট 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 যে কোনো কিছু থাকতে পারে সিম্পলি। অলরাইট, সো এটুকু আমি যদি এখান থেকে বের করতে পারি তাহলে আমার কাছে আসে দেখো তো এটা তো ডট ডট থাকে, কিন্তু আমি যখন এফ প্রাইম ট্রিপল প্রাইম এ বের করে ফেলবো আর ওই পাশে আর কিছু কি থাকবে, থাকবে না তাই না। সো এক্ষেত্রে আমি তাহলে ডিরেক্টলি কী বের করে দিতে পারি, আচ্ছা এখানে একটা সি থ্রি থাকে, দুঃখিত এখানে একটা সি থ্রি থাকে তারপর ডট ডট ডট, হ্যাঁ এখানে কিন্তু আর কিছু পরে, কিন্তু এই পাশে ডট 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 যা থাকার কথা যদি এফ প্রাইম এ বসিয়ে দিই তখন কী হবে, থানোসের স্ন্যাপ, থানোসের থানোসের স্ন্যাপের সাথে কী হয়ে যায়, উদা হয়ে যাবে, তাহলে এই পার্টটুকু কী হয়ে যায় আমাদের কাছে, ইজ ইকুয়াল টু থ্রি টু ওয়ান স্ন্যাপ সি থ্রি। তো এই ক্ষেত্রে আমি কী লিখতে পারি এখানে, সো সি টুটা আমি একটু মার্ক করে রাখি, আমাদের এগুলো কাজে লাগবে এখন, এটা আমি মার্ক করে রাখি এটুকু, অ্যান্ড এখানে হচ্ছে ফাইনালি আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে সি থ্রি। সো এখানে লিখতে পারি সি থ্রি ইজ ইকুয়াল টু এফ ট্রিপল প্রাইম এ ওভার ওভার থ্রি টু ওয়ান ড্যাম। অলরাইট, সো আমরা অনেক সুন্দর করে আমরা তাহলে তিনটা ভ্যালু আমরা সি ওয়ান সি টু সি থ্রির ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি, খেলা শেষ। অলরাইট, এখন আমাদের কী কাজ, এই সি ওয়ান সি টু এদের ভ্যালুগুলো আমরা এই যে ফাংশানে এখানে বসাবো, অলরাইট ফাংশন অফ এক্সে বসাবো। সো দেখো চমৎকারভাবে আমরা এখন কী লিখতে পারি এখানে, আমরা এখানে ডিরেক্টলি বসাই দিব যে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু সরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা এখন বসাই দিব সি নট ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ প্রাইম এ, দেখো তো আবার কী লিখবো, সি ওয়ান কত এফ প্রাইম এ, এফ প্রাইম এ নিচে কিছু নাই মানে আমি এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান লিখে দিতে পারি, আর এখানে দেখো তো লিখাই যাচ্ছিলো কত আমাদের এক্স মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান মানে না লিখাও সমান কথা, এবার এফ ডাবল প্রাইম এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে টু, টু থাকা মানে কত, দেখো তো টু মানে হচ্ছে টু ডট ওয়ান মানে আবার ফ্যাক্টোরিয়াল টু, আবার এখানে লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আবার এফ ট্রিপল প্রাইম এ ওভার আবার লিখতে পারি থ্রি টু ওয়ান উইচ মিন্স আমি এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স মাইনাস এ হোল কিউব। তাহলে এটাকে যদি আমি যদি ডট ডট দিয়ে লিখি ডট 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 এটাকে যদি এভাবে লিখি তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এফ টু দি পাওয়ার এন অফ এ
ওভার ফ্যাক্টোরিয়াল এন এক্স মাইনাস এ এন্ড এটা হচ্ছে আমাদের এন। অলরাইট, সো তাহলে এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি আমাদের এই ফাংশনটা, বা এটুকু না লিখলেও চলে, এটাকে আমরা এভাবে এই পর্যন্ত আমরা ধীরে ধীরে এটাকে বিস্তৃত আসলে করতে পারি। সো তাহলে আমাদের এটাকে যদি আমরা এই ধরনের ম্যাথ, আমাকে যদি একটা ফাংশনকে যদি এক্সপ্যান্ড করতে বলে, আমাকে যদি আসলে প্রসারিত করতে বলে, সো আমরা এটাকে এই প্রসেসের মাধ্যমে করতে পারবো। সো তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রমাণটা কমপ্লিট করার পরে তোমার কি আর এটা মুখস্থ করার দরকার আছে? বা দেখবা এটা তুমি যদি এক দুবার প্রমাণ করো তাহলে দেখবা ইজিলি তোমার মাথায় ধরে যাবে। এখন আমরা আমার ম্যাথ করবো কিছু এই টেইলরের সিরিজ দিয়ে। অলরাইট, সো আমরা এটাকে যদি আরেকটু একটু ফিল করার ট্রাই করি একটু জ্যামিতিক ওয়েতে, তাহলে চলো ওই জিনিসটা দেখতে কীরকম হতে পারে আমি তোমাকে ওইটা একটু দেখাই, তারপর আমি চলে যাচ্ছি আমার এটার এক্সপেনশানে। টেইলর সিরিজ থেকে আমাদের ম্যাক্লোরিন সিরিজ, টেইলর সিরিজকে আরেকটু আপগ্রেড করে হচ্ছে ম্যাক্লোরিন সিরিজ, এটা আমরা এরপরের লেকচারে শিখব। সো অত্যন্ত সুন্দর এবং অনিন্দ্য সাধারণ এই টেইলরের ধারাটাকে নিয়ে আমরা আরেকটু জ্যামিতিক ওয়েতে যদি দেখতে চাই, সো সেটা হচ্ছে আমরা এটাকে একটা ফাংশন ধরি, সি ফর এক্সাম্পল এরকম একটা ফাংশন যায়। সো এই ফাংশনটাকে আমি ধরি হচ্ছে যে একটা ভ্যালু, সি ফর এক্সাম্পল এখানে একটা ভ্যালু দিলাম, এখানে একটা আমার ঢাল নির্ণয় করলাম, হ্যাঁ অলরাইট, সো ভালো কথা। সো এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি ধরলাম এ, এই পয়েন্টে আমি একটা ঢাল নির্ণয় করছি, হ্যাঁ এই পয়েন্টের নাম দিলাম এটা নাম এ। সো সিম্পলি আমি হচ্ছে এখান পর্যন্ত ভ্যালুটা নিব হচ্ছে এক্সের একটা ভ্যালু, এই ফাংশনটার একটা এক্সের ভ্যালু। সো আমি বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু এ, মানে ওই বিন্দুটার যে কোনো আশেপাশে যে কোনো জায়গায় আমি এটা বের করতে পারবো। সো তাহলে চিন্তা করে দেখো তো এই ফাংশনটার ওয়াই বা ফাংশন অফ এক্সটা পুরোটা কতটুকু, এই যে এইটুকু অংশ না দেখো তো, আমি আবার লাল কালি দিয়ে দেখাই দেখি, এই যে ওয়াই এর যে অংশটুকু ওইটাকে ফাংশন অফ বলতাম, আমি কী বলতাম ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ওয়াই যে কথা ওয়াই অক্ষে যেটুকু অংশ ওইটাই আসলে ফাংশন অফ এক্স না? দেখো তো এইটুকু অংশ, এইটুকু অংশ এটাকে আমি ফাংশন অফ এক্স বলতে পারি না? দেখো যদি তাই হয়, যদি তাই হয় সো তাহলে চিন্তা করে দেখো আমি কি লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। সো তাহলে এই জিনিসটা আসলে কি পাই? সো এখানে আমি এইটুকু অংশ, এইটুকু অংশ এটা যদি একটা ফাংশন অফ এক্স হয় তাহলে এইটুকু অংশের নাম আমি কি দিতে পারি, ফাংশন অফ এ, অফকোর্স এটুকু ফাংশন অফ এ, এইটুকু ধরো এটা তো না, এটুক তো ফাংশন অফ এ, এই যে এইটুকু অংশ আছে এইটুকু অংশকে আমি ধরলাম ডি, অ্যান্ড আমি এটুকু তো জানি না তাই না, বাকি অবশিষ্ট যে ফাংশনের ক্ষেত্রে উপরে আমি তো জাস্ট উচ্চতা নিয়ে কাজ করতেছি তাই না, এটুকু অংশটুকু আমি জানি না, এটুকুর নাম ধরলাম আমি ই, ফাংশন অফ এ ডি ই। তাহলে তুমি কি এটা লিখতে পারবো? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে এভাবে লিখি, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ প্লাস ডি প্লাস ই, যদি আমি এটাকে এভাবে লিখি তাহলে আমার কি খুব বেশি পাপ হবে বলো? হবে না আশা করি তাই না? সো যদি না হয়ে থাকে তাহলে আমি অলরেডি ফাংশন অফ এফকে, আমি ফাংশন অফ একে আমি ডিরাইভ করে ফেলতে পেরেছি, দেখো এটুকু। সো ফাংশন অফ এক্সকে আমি ডিরাইভ করে ফেলতে পেরেছি। সো আমরা এখন একটা কাজ করি যে আসলে এই ডিটা, দেখো তো এই ডিটা আসলে কি, এই ডিটা একটা পরিবর্তনকে নির্দেশ করে না? দেখো তো এই ডিটা একটা ঢালকে নির্দেশ করে না? দেখো তো ওয়াই অক্ষ বরাবর যতটুকু আমাদের পরিবর্তন হয়ে থাকে, এছাড়াও এই জিনিসগুলো সব কিছু বাদ দাও, তাহলে আমরা একটা কাজ করি এই বিন্দুতে আসলে ঢালটা নির্ণয় করি। অলরাইট, ঢাল নির্ণয় করলে আমাদের সব কিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো এটুকুর জন্য আমি যে জিনিসটা করতে পারি, দেখো তো এইটুকু অংশের মান কত, এটুকু অংশ এটা হচ্ছে এক্স মাইনাস এ। অলরাইট, তাহলে আমি যদি এটাকে লিখতে পারি, দেখো এফ প্রাইম এক্স যদি লিখতে পারি, সো আমরা এখান থেকে যদি লিখতে পারি এফ প্রাইম এক্স না লিখে আমি ডিরেক্টলি এফ প্রাইম এই লিখি, সো এফ প্রাইম দেখো তো এর পরে আসছে, এফ প্রাইম এ যদি লিখতে চাই, দেখো এ বিন্দুতে ঢাল আর কি, এফ প্রাইম এ যদি লিখতে চাই তাহলে কি হবে, এই যে দেখো আমাদের ডি ওয়াই এক্সিস বরাবর আর এক্স এক্সিস বরাবর বৃদ্ধি কতটুকু, এক্স মাইনাস এ, এটুকু ক্লিয়ার কিনা? যদি এটুকু ক্লিয়ার হয় তুমি এখান থেকে নিশ্চিন্তে লিখতে পারো ডি ইজ ইকুয়াল টু, এখানে ডি ইজ ইকুয়াল টু এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ, দেখো তো এটা ইন্টু ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এই জিনিসটা আমি এখানে বসাই দিই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এফ ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ অফ এফ প্রাইম এ, অ্যান্ড আমরা কি লিখতে পারি এক্স মাইনাস এ আবার প্লাস ই, যেটা আছে না ই হচ্ছে এক্সটেনশান,
আমাদের এই ফাংশনের পরে যে সিলসিলা, এটা ধীরে ধীরে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, যে সিলসিলাটা আছে সেই সিলসিলাটা আমরা এটা দিয়ে আসলে এই দ্বারা প্রকাশ করি। সো এটাই হচ্ছে তাহলে আমাদের যে আসলে টেইলর্স থিওরেমের যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে আশা করি তোমরা এখন একটু ভালো মতো ফিল করতে পারবা। জিনিসটা কি করেছি আমি, এই যে একটা ফাংশন, এই একটা ওয়াই, এই যে এটাকে আমি ধরলাম ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই একটা ফাংশনের সাপেক্ষে আমি কীভাবে আসলে টেইলরস থিওরেমটাকে প্রমাণ করা যায় সেই জিনিসটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। অলরাইট, সো আমাদের প্রমাণের কাজ কারবার শেষ, এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তোমরা বুয়েটে যাও, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাও, তোমাদেরকে প্রথম যে ম্যাথ কোর্সটা থাকবে ওই ম্যাথ কোর্সের মধ্যে তুমি রোলস থিওরেম, তারপর টেইলরস থিওরেম, ম্যাক্লোরিনের থিওরেম, তোমাদের এগুলো পড়া লাগবে। সো এখন থেকে তুমি যদি এগুলো শিখে যাও আনন্দের সহকারে, তখন তোমাদের কাছে এগুলো প্রথম কয়েকটা লেকচার তুড়ি দিয়ে তুমি উড়াই দিতে পারবা। অলরাইট, সো চলো তাহলে আমরা দেখে আসি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিছু ফাংশনকে এক্সপেন্ড করে আসলে চলো তোমাদেরকে দেখাই। সো প্রথম একটা ফাংশন চলো বের করি, একটা কোয়েশ্চেন আমাদের আছে, সেটা হচ্ছে লগ সাইন এক্স ইন দ্য পাওয়ার অফ, সো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু লগ সাইন এক্স, এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড ইট এক্সপ্যান্ড দ্য ফাংশন ইন দ্য পাওয়ার অফ x minus 2, in the power of x minus 2, power 4 আসলে in the power x minus 2, এটা মোটামুটি আমাদেরকে এই ফাংশনের সাথে আমাদেরকে এটাকে রিলেট করে আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। অলরাইট, সো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আগে বসাই, ধরো চলো এটা নিয়ে একটু কাজ কারবার করি। এটাকে x মাইনাস 2 যেহেতু দেওয়া আছে এটা একটা ফাংশনের জন্য, তো আমরা এটাকে আগে 0 ধরে নিব, 0 ধরে আমরা x এর একটা ভ্যালু বের করি, x ইজ ইকুয়াল টু আগে 2 বের করে নিব। অলরাইট, এটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা দেখি ফাংশন অফ এক্স কাকে দেওয়া আছে। সো ফাংশন অফ এক্স দেওয়া আছে আমাদেরকে লগ সাইন এক্স। তো মনে রাখবা আমাদের এটার ক্ষেত্রে, আসলে আমাদের এ ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকবার এদের ডেরিভেটিভ বের করা লাগবে। অলরাইট, সো আমি এক কাজ করবো, এটাকে পরে না করে আমরা এখনই কয়েকবার একে ডিফারেন্সিয়েট করে ফেলি। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে 1/sin x, দ্বিতীয়বার করলে আমাদের কাছে আসে, এটার ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে দ্বিতীয়বার যদি, আচ্ছা প্রথমবার করলে তো 1/sin x ইন্টু আমাদের এসে আসবে এখানে cos x, উইচ ইজ আমরা এটাকে লিখতে পারি cot x। অলরাইট, তো cot x করলে এটা আমাদের আসে হচ্ছে -cos x² x। অলরাইট, সো এদের ক্ষেত্রে আমরা যদি আরেকবার যদি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আরেকবার, f" x ইজ ইকুয়াল টু, সো 2 - 2 cosec x কে করলে আবার cosec x cot x, এই কারণে cosec² x cot x লিখলাম। এটুকু আমি মোটামুটি আমি ফর শিওর যে আমি এটুকু জানতে পারছি, দেখো f" x পর্যন্ত বের করতে পেরেছি। না আমাদের কাজ কি প্রত্যেকটার জন্য আবার f' a বের করা লাগবে। অলরাইট, সো প্রত্যেকটার জন্য আমাদের f' a বের করা লাগবে, সো নো রিস। আমাদের এখানে f ফাংশন অফ x অলরেডি কত দেওয়া আছে এটা, তো আমি f(a)টা বের করি, f(a) কত, লগ, দেখো এটা হচ্ছে লগ সাইন এ, সো f' a ইজ ইকুয়াল টু কত হবে cot a, f" a কত হবে -cosec² a, f" a ইজ ইকুয়াল টু -2 cosec² a cot a, এটা মোটামুটি তাহলে আমরা ধরতে পেরেছি। রাইট, এর মান কত, তাহলে মনে করে যে আমরা এখান থেকে ফাংশন অফ a ধরেছিলাম, বাট আমাদের এই মানে এই পার্টিকুলার ম্যাথের জন্য এর মান কত, a হচ্ছে আমাদের 2, a যদি আমাদের যদি 2 হয়ে থাকে, কেন 2 বসায় দাও, 2 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
তাহলে আমরা এখান থেকে তাহলে এই যে ফাংশনটা বের করে ফেলেছি, তাহলে আমরা অলরেডি ম্যাকলোরিনের যে টেইলরের যে এক্সপেনশনটা আছে সেটা আমরা কি জানি বলো তো? ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ প্রাইম এ ফ্যাক্টোরিয়াল ওয়ান, এক্স মাইনাস এ ছিল তাই না? সো দেখো এক্স মাইনাস টু, সো এটা ছিল এক্স মাইনাস এ, তো আমরা এখানে লিখতে পারি এফ প্রাইম টু। সো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ টু এফ প্রাইম টু প্লাস আবার লিখতে পারতাম এফ ডাবল প্রাইম টু ওভার টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস টু হোল স্কোয়ার। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যেটা দেওয়া আছে ওইটা ইজ ইকুয়াল টু এফ অফ টু কত, লগ সাইন টু প্লাস এফ প্রাইম টু কত, কট টু ওভার ওয়ান। অলরাইট, সো ভালো কথা, ফাংশন অফ এ যেহেতু বলেছিলো তো এটা, তারপর আমি এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস টু প্লাস এফ ডাবল প্রাইম টু, এফ ডাবল প্রাইম টু মানে কত আমাদের আবার মাইনাস কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার টু অ্যান্ড টু। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া বা স্যার এটা আমরা কত দূর পর্যন্ত একে বিস্তৃত করবো, আমরা এটাকে কত দূর পর্যন্ত নিতে পারবো। এটা নিয়ে আসলে বাধা ধরা কোনো নিয়ম নাই, তবে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে তিনটা বা চারটা বা তিনটা পর্যন্ত করলে তোমার জন্য এনাফ। সো একটা পূর্ণসাংখ্যিক মান পর্যন্ত আমরা পাচ্ছি, যে এটা জাস্ট একটা নর্মাল আমরা সলিউশন পাচ্ছি, কোন পর্যন্ত আমরা যখন তিনটা পর্যন্ত নেওয়াটাই আমাদের জন্য বৈধ। সো তোমরা চাইলে চারটা পর্যন্ত নিতে পারো একটু ভালো চাইলে, সো এটুকুই জাস্ট আমাদের জন্য এনাফ। সো তিনবার ডেরিভেটিভ নিয়ে বের করলে আমাদের জন্য হয়ে যায়। সো এটা হচ্ছে তাহলে আমাদের এক্সপেনশন, টেইলরের এক্সপেনশন দ্বারা আসলে আমাদেরকে ম্যাথগুলো করার নিয়ম। সো চলো তাহলে আরেকটা তোমাদেরকে ম্যাথ দেখাই আমি, সুন্দর একটা ম্যাথ টেইলরের এক্সপেনশন দিয়ে। সো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে টু এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে ইন দ্য পাওয়ার অফ এক্স মাইনাস টু, এটা বের করা লাগবে। সো খুবই সুন্দর একটা প্রশ্ন, এটাকে আমি কি করতে পারি, এটাকে যদি আমি প্রথম কাজ করি ফাংশন অফ এক্স যেটা দেওয়া আছে একে ডেরিভেটিভ করা লাগবে, ডেরিভেটিভ বের করা লাগবে সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। তো এটাকে আমি যদি ডেরিভেটিভ বের করতে চাই এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ওয়ান। আবার ডেরিভেটিভ বের করি এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু টুয়েলভ এক্স প্লাস ফোরটিন, আবার করি এফ ট্রিপল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু অনলি পাচ্ছে টুয়েলভ। নো ওয়ারি, সো ডোন্ট ওয়ারি মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমি এখান থেকে কি করতে পারি, এবার আমাদের বলছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টুর জন্য কী করবো, এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো ধরে আমি এখান থেকে পাই এক্স ইজ ইকুয়াল টু টু, যার জন্য আমাদের ফাংশন অফ টু বের করা লাগবে। এখান থেকে আমাদের ফাংশন অফ টু কত বের হয় দেখো তো, ফাংশন অফ টু টু কত আসে এইট সিক্সটিন, সিক্সটিন প্লাস আচ্ছা এইট সিক্সটিন হয় সিক্সটিন প্লাস এইটিন সরি টোয়েন্টি এইট, আমাদের কত আসে ফোরটি ফোর প্লাস ফোরটি সিক্স ফোরটি ফাইভ আসে এফ প্রাইম টু ইজ ইকুয়াল টু, এটা চব্বিশ আর এদিকে আসে হচ্ছে আঠাশ, চব্বিশ আর আঠাশ আমাদের কাছে আসে হচ্ছে বাহান্ন, বাহান্ন তিপ্পান্ন আসে। হ্যাঁ ওকে, তো এটার ক্ষেত্রে আমরা কী পাই, আবার এফ ডাবল প্রাইম টু ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে চব্বিশ, চোদ্দো হচ্ছে আমাদের থার্টি এইট, এফ ট্রিপল প্রাইম ইজ ইকুয়াল টু, এটা তো আমাদের সমস্যা নেই আর, এটা জাস্ট যেটা আছে সেটাই, এটার উপর কোনো নির্ভর করে না। অলরাইট, তো এটার জন্য আমি তাহলে আসলে আমাদের যেটা দরকার এখানে লিখবা তোমরা যে বাই টেইলর্স থিওরেম বা অ্যাকর্ডিং টু টেইলর্স থিওরেম, টেইলর্স থিওরেম বা টেইলর্স সিরিজ, ইউজিং দ্য টেইলর সিরিজ এটা লিখতে পারবা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে যে কাজটা করতে পারবা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমরা লিখতে পারো এফ অফ এ কত, এফ অফ এর ভ্যালু বা এফ অফ টু এর ভ্যালু কত, ফোরটি ফাইভ প্লাস ফিফটি থ্রি ওভার ওয়ান ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল ওয়ান,
এখানে লিখবা হচ্ছে x মাইনাস টু প্লাস থার্টি এইট প্লাস ফ্যাক্টোরিয়াল টু এক্স মাইনাস টু স্কোয়ার ডট 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 ডট, যেটা তোমরা লিখতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই হচ্ছে আমাদের তাহলে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, সো সেটা সলভ করার আসলে প্রসেস। সো এইটুকু তাহলে আমরা বুঝতে পেরেছি। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে আমরা এই লেকচারটা শেষ করব। এটা খুব একটা বেশি লেন্দি লেকচার নাই ইয়েট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখে আসলে তোমাদেরকে এটা করানো। অলরাইট, ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে আমি দেখাই, চলো ওয়ান লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। তোমাদের জন্য যেটা করবা সেটা হচ্ছে এটা। সো এক্সপ্যান্ড এক্সপ্যান্ড ট্যান ইনভার্স এক্স ইন পাওয়ার অফ পাওয়ার অফ এক্স মাইনাস পাই বাই ফোর। প্রথম কাজ কি, জিরো ধরবা, পাই বাই ফোর বের করবা। পাই বাই ফোরের জন্য আসলে ফাংশন অফ এক্স বের করবা, ফাংশন অফ এফ প্রাইম এক্স বের করবা, তারপর এফ ডাবল প্রাইম এক্স বের করবা। প্রত্যেকটার জন্য আমি যে ফাংশন এক্সের যে ভ্যালুটা বা এক্স ইজ ইকুয়াল টু এ যেটা, ওইটা বের করবা। বের করে বাকি কাজের মতো তোমরা করবা আশা করি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই ছিল আমাদের মোটামুটি টেইলর্স থিওরেম সম্পর্কিত এবং থিওরিজ অ্যান্ড আমাদের যে কনসেপ্টসগুলো, আশা করি তোমরা ভালো মতো এগুলোকে চর্চা করবা এবং নিজেদের মধ্যে এগুলোকে ধারণ করার চেষ্টা করবা। সো পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।